আপনারা তো অনেক পশুকে পশুর হাতেই মরতে দেখেছেন, কিন্তু এই ভিডিওতে এমন কিছু প্রাণীকে দেখবেন যারা বৈদ্যুতিক শক খেয়ে মারা গেছে আর সেখানেই পুড়ে ছাই হয়ে গেছে। তো কিভাবে কারেন্টের শক খেয়ে এত বড় বড় প্রাণী পুড়ে ছাই হয়ে গেছে দেখতে হলে ভিডিওটিকে শেষ অবধি দেখুন। প্রাণীদেরকে কখনো জঙ্গলের শিকারীদের হাতে শিকার হতে হয়, আবার অনেক সময় মানুষের তৈরি করা জালে শিকার হতে হয়। এই মাশরুম প্রাণীগুলোর জীবন নিয়েছে মানুষেরই করা কারেন্টে। নাম্বার ওয়ান, দ্য ফ্লাইং ফক্স। আমরা এদেরকে বাংলা ভাষায় চামচিকে বা বাদুর বলে থাকি। সে নিজের বাচ্চাদেরকে নিয়ে এই তারে ঝুলছিল। যদিও বাদুরের কাজই হচ্ছে এভাবে উল্টো করে ঝুলে থাকা, কিন্তু বলে না ভাগ্যে যখন বিপদ আসে বলে কয়ে আসে না। তারের শখে যখন মাটিতে পড়ে যায় তারপর মা তো মরে যায়, কিন্তু তার বাচ্চাটি ছটপট করতে থাকে। এটা শুধু এদের ক্ষেত্রেই নয়, এরকম অনেক প্রাণী আছে যারা শখে শেষ হয়ে যায়। নাম্বার টু, দ্য ক্যাট। এই বিড়ালটি যখন হাঁটছিল বুঝতে পারেনি যে সেটা কারেন্টের তার, ভেবেছিল কোনো দড়ি হবে। পরে যখন সে কারেন্টের তার গায়ে লাগে তখনই আঁতকে ওঠে, ছুটে পালিয়ে যায় সেই জায়গা পরিত্যাগ করে। এই বিড়ালটিও ঘরে চলে এসেছিল, বুঝতে পারেনি এই মেশিনগুলো কিসের, উঠতেই শখ খেলো সে। তবে সৌভাগ্যবশত বিড়ালটা মরেনি, নিজের জীবন হাতে করে নিয়ে চলে যায়। পোলের উপর উঠেছিলেন এই বিড়াল রানী, কিন্তু সে বুঝতে পারেনি যে এটা কিসের পোল। সে বুঝতে পারছিল না নামবে কী করে, উঠে ভয় পেয়ে যায়। কিন্তু তারপরেই কারেন্টের শখ যখন তার গায়ে লাগে তখন সে এমনি নিচে পড়ে যায়। তবে কিছু মানুষ তাকে বাঁচাতে চলে আসে, বিড়ালটি মানুষ দেখে ভয়ে লাফ মেরে দেয় এবং বেঁচে যায়। নাম্বার থ্রি, দ্য মাঙ্কি। বাঁদরকে গাছে ঝুলে থাকতে দেখা যায়, কিন্তু আর জানি না এদের মনে কি হয়েছিল যে কারেন্টের পোলে এবং তারে উঠে পড়ে। এত সুন্দরভাবে খেলছে মনে হচ্ছে যেন খেলার মাঠ এটা। বাইরের তো চলার সোয়াগই আলাদা, স্টাইলই আলাদা, মনে হচ্ছে যেন সার্কাসে স্টাইল দেখাচ্ছে। এই দেখুন এই হনুমানটিকে, এও এই তারের সঙ্গেই খেলা করছিল, তারপরে কারেন্টের সঙ্গে পাঙ্গা নেওয়ার খিদে তার মিটে যায়। আর এই বাঁদরটি তো শখে পুরো পাগল হয়ে গেছে, তবে এই বেচারার জীবনটাও আর বাঁচেনি, সেখানেই শখে মারা যায় সে। নেক্সট, ক্রো। আজ তো এই কাক শখে নিজের প্রাণটি হারিয়ে ফেলল। আসলে সে কারেন্টের তারের উপরে বসেছিল খাবারের সন্ধানে, কিন্তু সেই সময়তেই কারেন্টের শক লেগে সে মাটিতে পড়ে যায়। এরকম শুধু কাকের ক্ষেত্রে নয়, প্রচুর পাখির ক্ষেত্রেও ঘটেছিল। তারা বিকেলবেলা বাড়ি ফেরে, নিজের বাসায় ফেরে শিকার করে। সে সময়তে এক ঝাঁক পাখি, কয়েক হাজার পাখি ছিল সেখানে, তারা সবাই কারেন্টের শক খায়। সেখানে কয়েক শত পাখি পুড়ে ছাই হয়ে যায় আর বাদ বাকিগুলো কোনো মতে বেঁচে যায়। জঙ্গলের সুন্দর পাখির কথা বললে ময়ূরের কথা সবার আগে আসে, তাই না? কিন্তু এই ময়ূরও শখ খেয়েছিল কারেন্টের। কারেন্ট লেগে দুটো ময়ূর এমনভাবে মরে গেছে যে সেগুলো পৃথিবীতে অনেক মানুষ দেখেছে, ফটো ভাইরাল হয়ে গেছিল। আসলে ময়ূরটি কারেন্টের পোলে উঠেছিল। সে বুঝতে পারছিল না যে এটা কিসের পোল, কারেন্ট সম্পর্কে তার তো কোনো ধারণা থাকার কথাও নয় আর ধারণা ছিলও না। কিন্তু তারপরেই কারেন্ট তার জীবন কেড়ে নেয়। তো বন্ধু, ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। শেয়ার করে ছড়িয়ে দিন যাতে একটু হলেও মানুষের মনে সাবধানতা তৈরি হয়, পশুদের জন্য চিন্তা তৈরি হয়। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।